নিয়ে আজকে খারাপ হয়ে চলে আসে এটা না। আমরা সবসময় বিশ্বাস করি যে গুড বেটার বেস্ট, কংগ্রেস যদি গুড থাকে এটা বেস্ট। তো আমাদের আরো নতুন একটা দলে এসেছি, কাজের পরিধি অনেক কিছু শিখব, শিখে আমরা ভালো করে কাজ করব। যেখানে দেশগীতের ব্যাপার বা রাজনীতির ব্যাপার সেখানে যাওয়াটা সবার পক্ষে মানে আমি মনে করি যে যাওয়া উচিত। এখানে রাষ্ট্রহিতের যখন কিছু আসবে তখন এইটাই সর্বপ্রথম দল তো সবচেয়ে বড়, রাষ্ট্রহিতের ব্যাপারে এখানে আসাটাই বড় বিষয়। এটাই আমার আপনার সঙ্গে কে কে থাকছে বিজেপিতে, এক নাম্বার তো আপনি যে বিধানসভার নাগরিক এবং আপনি যে বিধানসভাতে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়েছিলেন, কিন্তু বিধানসভায় যথেষ্ট শক্তিশালী বিজেপি, এই দুটো বিষয় আপনি কিভাবে বিজেপি সংস্কার শক্তিশালী হোক রাজ্যভিতের জন্য রাষ্ট্রহিতের জন্য। আর আমার বাড়ি আপনার শিবনগর এরিয়ার মধ্যে, তা আমার মনে হয় আমাদের এলাকার মানুষ তো খুশি আছে, তা আমিও তাদের মধ্যেই একজন, আমিও সাধারণত একটা নিম্ন মধ্যবিত্ত করেছি, তা আমারও যে একটা আশা একটা স্বচ্ছ প্রশাসন হোক, গরিব মানুষদের দুগুলা ভালো করে খেতে পারে এটা তো রাজ্যের মধ্যে হচ্ছে, এটার দিকে লক্ষ্য রাখেন তো আমাদের একটা আশা। দেখুন আমাদের এখানে লকডাউন, আমাদের কিন্তু লকডাউনের জন্য বলছে এখন মানে ব্যক্তিগত বলতে আমি এরকম কিছুই নেই। আমি এটা কর্মপরিধির মাধ্যমে মানুষ যে আমি দেখি নাকি পার্টির জন্য কিছু করতে পারে, তা আমি খুব মানে নিজেকে আমরা অনেক মন্ত্রী জায়গায় এসেছি।